সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য রাজ্যের সমস্ত পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই দশ হাজার টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই দশ হাজার টাকা করে দেওয়া হবে নাকি নির্দিষ্ট কোনো ক্লাসের ছাত্রছাত্রীদেরই এই দশ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দশ হাজার টাকা কেনই বা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই দশ হাজার টাকা আপনারা কবে থেকে পাবেন সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অব্দি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এভাবে দশ হাজার টাকা করে দাওয়াতে আপনি কি খুশি নাকি খুশি নন সামনে পরীক্ষা অথচ স্কুল বন্ধ তাই অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে তবে সাড়ে নয় লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এক লপ্তে এতটা সময় মিলবে না বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই জন্যই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অবশ্যই যারা এবার ক্লাস টুয়েলভে পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো আপনাদের জানিয়ে দিই যে যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শুধুমাত্র তাদেরকেই দশ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো এখানে প্রশ্ন আসছে যাদের যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা কি করবে তো এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি যখনই এই নিয়ে গাইডলাইন প্রকাশ করা হবে আমরা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট করে দেব। তো এখনকার মতো খবর হচ্ছে গিয়ে সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেছেন সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম আমরা যদি দরপত্র ডাকি তাহলে বড় এক থেকে দেড় লক্ষ ট্যাব আমরা পেতে পারি চীনা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবো না তার কারণ ভারত সরকার বারণ করেছে অফিসারদের নিয়ে তাই সিদ্ধান্ত নিয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সমস্ত দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা যারা পড়ছে সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এখন প্রশ্নটি হচ্ছে এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে অর্থাৎ আগামী তিন সপ্তাহ অর্থাৎ ধরুন প্রায় জানুয়ারি মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ যারা যারা এবার ক্লাস টুয়েলভে পড়ছে অর্থাৎ যারা যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে শুধুমাত্র যারা দিয়েছে তারাও নয় যারা ক্লাস ইলেভেনে পড়ে তারাও নয় শুধুমাত্র যারা যারা এবার ক্লাস টুয়েলভে পড়ে এবং যারা যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে কীভাবে এই টাকা পাঠাবেন অ্যাকাউন্টে পাঠাবেন তো তার জন্য কী করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে যখনই আমরা জানবো তখনই কিন্তু আপনাদের আপডেট করে দেবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও ফলো করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন